আপন মা বাপ নিজেরা বাইচা থাইকা নিজেদের ঘরে রঙিন টেলিভিশন 24 ঘন্টার জন্য দিয়ে দিছে স্ত্রী সন্তানের জন্য দেখো তোমরা আল্লাহর নাফরমানি দেখতে থাকো আমি থাকতে তোমাদের কোনো টেনশন নাই ডিশের বিল আমি দেব ইলেকট্রিসিটির বিল আমি দেব যা লাগে মোবা আরে টেলিভিশন যদি আরো উন্নত মডেলের কিনতে হয় আমি কিনে দেব তোমরা নাস দেখো জিনা দেখো ব্যভিচার দেখো আহা মুসলমান এত অসভ্য কেমনে হয় হ্যাঁ এত পাশান মা বাপ কেমনে হয় আমি বুঝি না হুম মুসলমান এত নির্মম হয় কিভাবে সামনের রুমে সামনের রুমে যে রুমে যেই কোনো মেহমান অতীত যেই কোনো মানুষ ঢুকে আয়েশা বসে যেই রুমে সোফার রুম বা সামনের রুম ড্রয়িং রুম যেটারে কোন এই রুমে আপনার রঙিন টেলিভিশনটা থুইছে অধিকাংশই সামনের রুমে থয় না কি অর্থ কি অর্থ হলো পৃথিবীর মানুষকে বলে দিছে যেই কোনো লোক আসলেই ওনাকে উনি যখন ঢুকেই দেখবে টেলিভিশন তো ওনারে বুঝাই দিছে ভাই ঘাবড়ায়েন না আপনি ঢুকলেই বুঝলেন এটা নাফরমানের ঘর নো টেনশন কোনো টেনশন করবেন না আর এটা এটা আপনার মতো এক নাফরমানেরই ঘর এটা কোনো টেনশন না এখানে ছবি দেখবেন নাচ দেখবেন নর্তকী দেখবেন আমি এই যে রিমোট পরে রয়েছে নেন এটা টিপ দেন চা বানাই আনতে আনতে আপনি আপনি টিফেন কতক্ষণ বসে বসে দেখেন এটা আপনার আপন ঘর আপনারই পরিচিত জায়গা নালে একজন মুসলমান এরকম নির্লজ্জ হয় কেমনে যে পৃথিবীবাসী গ্রামবাসী দেশবাসী জনগণ আত্মীয় স্বজন সবাই জেনে যাক যে আমার বিবি বাচ্চা 24 ঘন্টা আমার বিবি বাচ্চা আমার ঘরে নাচ গান সিনেমা নাটক দেখে এটা কি বুঝায় না এই টিভি দেয়া তো এতটুকু হায়া আর শরম মুসলমানের আসবে কোন দিন বলেন অনুভূতি জাগবে কোন দিন কোন দিন বিবেক জাগবে আল্লাহ তাআলা কোরআনে বলছে ألم يأني للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله হে আমার মুমিন বান্দা আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয় নাই আহা আমি আমি তো এটাই বলতে চাই যে বাপ আপনার কাছে আমার জিজ্ঞাসা আপনার ছেলেটা তাইলে নামাজ পড়তো না আপনি মেনে নিলেন আপনার স্ত্রী তাইলে আর পর্দা করবে না আপনি মেনে নিলেন আপনার মেয়েটা তাইলে পর্দা করবে না আর আপনি এটা মেনে নিলেন ছেলেটা আপনার ঘরে পাশের রুমে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে আপনি বোঝেন না আপনি টের পান না না বুঝার কি আছে ছেলের চেহারা দেখলেই তো বোঝা যায় চোখগুলো ভিতরে ঢুকে গেছে কড়িমড়ি ভিতরে ঢুকে গেছে চেহারা হাইওয়ানের মতো দেখা যায় নামাজ নাই সেজদা নাই আল্লাহ নাই খোদা নাই কিচ্ছু নাই আহা মুসলমানের মেয়ে উপযুক্ত কন্যা আহা সারা রাত মোবাইল তারকে দিয়ে দিছে মেয়েটা মোবাইলে পরের ছেলের সাথে কথা বলে এখন আর কথা বলে না বাপ লজ্জার কথা হইল এখন আর মেয়েরা কথা বলে না সারা দেহ উলঙ্গ করে মোবাইলে দেখায় আমরা জানি আমরা সিরা খাই না আমরা সাঁদের দেশে থাকি না পৃথিবীতে কি হয় আমরা খোঁজ খবর রাখি সব কিছু দেখতে হয় না সব কিছু কি করতে হয় না আশপাশে এমন সঙ্গী বন্ধুরা থেকে অনেক কিছু কি শোনা যায় জানাই যায় তাহলে এই বাবার পরিণতিটা কি হবে এই মার পরিণতি কি হবে বলে আমি তো আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি কসম খোদার প্রতিদিন আমি আমার মেয়ে আমার 7 বছরের ছেলে সহ বিবি বাচ্চার ফজরের নামাজের জন্য চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করি নিজেই তাদেরকে ঘুম থেকে নামাজের জন্য উঠাই এটা কি আমার জিম্মাদারি না আমি আইটেকটা ওয়াজ করো না আমার জিম্মাদারি নাকি আমার বিবির নামাজের জন্য ফিকির কে করবে আমাকে আমার ছেলে মেয়ের নামাজের ফিকির কে করবে আমাকে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন তো বলতেছিলাম হতাশ হওয়ার ছেড়ে দেওয়ার আর হবে না কি করতাম হুজুর জিফুত কথা শুনে না এই সমস্ত তাহলে আপনি তার লাগিয়া বিদেশে টেয়া মিলাইলেন কা
কথা বলেন না কেন আপনি তার ভাত খান কেন কি ব্যাপার তার বিয়া করনের লাগে বউটু আনকা আপনি না বল আপনি না কইলেন যে কথা শুনে না কই আপনি দুনিয়ার ব্যাপারে তো পুরাপুরি 100 100 আপনি সালাকি দেখান হ্যাঁ আমরা বুঝি না আমরা বুঝি না এটা আমরাই তো বুঝি তো তো ফেরেশতা তো আরো ভালো বুঝবো ফেরেশতারে আপনি কেমনে বুঝাবেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আমিন তো এই যে নূহ আলাইহিস সালাম 950 বছর পরে আল্লাহ তাআলা বললেন হে নূহ এই আবার বুঝেন তোমার অনুসারী যে কয়জন তাদেরকে নিয়ে নৌকায় উঠো বাকিদেরকে নাফরমান একসাথে আমি তুফান দিয়ে ধ্বংস করে দেব আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন নূহ আলাইহিস সালামের সাথে সর্বোচ্চ 80 জন কয়জন আরো বর্ণনা আছে এর মধ্যে একটা বর্ণনা 80 জন মাত্র 80 জন এই লোকগুলো ইমানদার এবার তুফানের মাধ্যমে নাফরমান পাপীর একের শেষ চিহ্ন আল্লাহ ধুয়ে মুছে জমিন থেকে আবারো সাফ করে দিয়েছে দিয়া নৌকা থেকে যারা নামছে এখন তারা শুধুই ইমানদার আবারো দুনিয়া আল্লাহ আবাদ করলেন কি দিয়া এই একবার প্রথম শুরু করলেন কি দিয়া এখন আবার শুরু করলেন কি দিয়া আল্লাহ তাআলা বললেন বান্দা দুই দুইবার আমি জমিন পাক করে দিয়ে শুধুই ইমানদার দিয়া শুরু করাইছি তবে নূহ নবীর এই ইমানদার সঙ্গীদের পরে কিয়ামত পর্যন্ত আমার এই সিস্টেম আর বদলাবে না বরং এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এবার হবে নূহ এবং এই ইমানদার মানুষগুলো থেকেই পরবর্তী বংশধর এই আমরা সবাই সারা পৃথিবীর এই যুগ যুগ ধরে সমস্ত বংশধর কাদের এই নূহ এবং ওই এই লোকগুলো কথা বুঝছেন নি আমার এই পৃথিবীতে এর পরে যত মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহ পাঠাইছেন প্রত্যেকই কার বংশধর নূহ আলাইহিস সালাম এবং এই লোকগুলো এই যে যে কয়জন 80 জন এদের এদের বংশধর তো আল্লাহ তাআলা বলেন এর পরে বংশধররা হবে দুই রকম নূহ নবী এবং তার ঈমানদার 80 জন সঙ্গী থেকে যেই বংশধর কিয়ামত পর্যন্ত বের হতে থাকবে এরা হবে কয় রকম সর্বসময় দুই রকম এক সার্থক উত্তম উত্তরসূরি আরেক দল নিকৃষ্ট উত্তরসূরি এক দল হবে উত্তম জেনারেশন আরেক দল হবে নিকৃষ্ট জেনারেশন এক দল হবে উত্তম বংশধর আরেক দল হবে নিকৃষ্ট বংশধর এক দল হবে উত্তম ওয়ারিস আরেক দল হবে নিকৃষ্ট ওয়ারিস জমিন আর কখনোই এমন হবে না যে সমস্ত কাফের শেষ কইরা আবার ইমানদার দিয়া শুরু করমু এটা আর হবে না সামনে শুধুই আর কিয়ামত সব শেষ হবে আর কোন দিন হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত ঠিক ইসরাফিল যখন ফু দিবে তখন জমিনের মধ্যে ফরমাবরদার ইমানদার অনুগত একজনও থাকবে না বরং শিরারুল খালক যারা জমিনের নিকৃষ্ট যারা নাফরমান পাপী শুধু তারা থাকবে ঠিক 100 100 যখন পূর্ণ নাফরমান হয়ে যাবে সাথে সাথে রব্বুল আলামিন বলবে ইসরাফিল দে ফুঁদে তে ফু লাগা আর রাখবো না আমার সংসার ভেঙে ফেল সব তে চুরমার করে ফেল আহা আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হযরত বলেন এই যে মাঝের লাইটগুলো এই যে প্যান্ডেলে যে এখন এই খুঁটির মধ্যে যে লাইটটি দেখছেন না ভাই চুপচাপ এখন কথা শুনতেছি মনে করেন এই এই অবস্থায় এখান থেকে শুরু হইয়া ঠাস ঠাস করে একটা একটা লাইট ফাটা শুরু করছে থাম থাম করে কি হালাত হবে বুঝেন না আমগো হালাতটা কি হবে কথা বলেন এক একজন এক এক দিকে ছুটাছুটি শুরু হবে কিনা রব্বুল আলামিন বলে ইসরাফিল ফু দিবে আসমান থাম থাম করে ভাঙতে শুরু করবে চাঁদ ভেঙে যাবে তারকারাজি খসে খসে পড়বে পাহাড় উঠতে থাকবে জমিন রেজা রেজা হয়ে যাবে সাগর নদীর পানিগুলো সবগুলো উত্তপ্ত হয়ে টকবক করে শূন্যে মিলিয়ে যাবে এই যখন হালাত তখন মানুষগুলো কি পরিমাণ মাতালের মতো দৌড়াবে وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله বলে মানুষ সব ইসরাফিলের ফু শুনে
মাতাল হয়ে যাবে আসলে কেউ মাতাল না বরং প্রত্যেকই আল্লাহর ভীষণ আযাবের ভয়ে কাঁপতে শুরু করে প্রিয় বন্ধু আমার বাপ আমার জীবনের উপরে রহম করে জিন্দেগির কদর করে ছেলেরা তোমাদের কবলি ভাই জীবন নষ্ট করে দিও না যে কয়জন নওজোয়ান ভাই শুনতেছেন দোস্ত জিন্দেগি এক নারীর জন্য শেষ করে দিও না জীবন এক মোবাইলের পিছনে শেষ করে দিও এক নারী এক বেডি দেখানোর জন্যই আমরা পৃথিবীতে আসি নাই 24 ঘন্টা শুধু বেডি মোবাইল উলঙ্গ ছবি নাচ গান আহাবাব এত সুন্দর যৌবন রব্বুল আলামিন শুধু এই জন্য দেয় নাই শুধু এই জন্য এই বাপ আপনাদের বয়স্ক মাঝ বয়সীদেরকে বলি জীবন মানে শুধু বিড়ি সিগারেট ফান শুধু চা দোকানের আড্ডা এইভাবে এই সুন্দর জিন্দেগি শেষ করে দিলেন আহা মুসলমান এত বোকা কেমনে হইলেন এত অহম্মক কেমনে হইলেন এত সুন্দর হায়াত ঘন্টা মিনিট সেকেন্ডগুলো এভাবে নষ্ট করে দিলেন এই মিনিট আর আসবে না আসবে কি বলে আজকের 2 অক্টোবর আগামী সপ্তাহে আবার আসবে তো আগামী সোমবারে তো 2 অক্টোবর কত 9 অক্টোবর আমি নিজে কিতাবে পড়ছি প্রত্যেকটা দিন হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন সকালবেলা দিন যখন আলোকিত হয় পৃথিবীবাসীকে ডেকে বলে হে জগৎবাসী আমি শুধু আজকের জন্যই এসেছি কিয়ামত পর্যন্ত আর আসব না আল্লাহর কসম তুমি আমারে নষ্ট করো না কদর করো আমি আর আসব আমি আর আসব না আর আসব আর আসব আমি একবার আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরকে বলছিলাম হুজুর মক্কা শরীফে উমরার মধ্যে যে হুজুর তিন তালার মধ্যে তাওয়াফ করলে সময় বেশি লাগে এক ঘন্টা 20 মিনিট লাগে নিচে তাওয়াফ করলে 20-25 মিনিট লাগে হুজুরে তখন আমারে বলছিল মাওলানা সময় আপনার বাফের সময় কি আপনার বাবার সময় কার তা আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্যই যেন ব্যয় হয় আল্লাহর জন্যই যাওয়া ভাইয়া বলেন প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড আপনার এই রাত আজকের রাত আগামীকালকের ভোর বানাবে আপনি পৃথিবীর কেউ কে তো মাইয়াতিকুম আল্লাহ তাআলা বলেন কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন রাতটাকে টেনে যদি লম্বা করে কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি বলো তো বান্দা আমি ছাড়া কে আছে যে তোমাদেরকে আগামী কালকের ভোর এনে দিবে আলো এনে দিবে ওহো আল্লাহ আমাকে বুঝ দান করেন জিন্দেগির কদর নিজেই করতে পারি কত 2 বছর আগেও কোনোদিন চশমা পড়তাম না এখন চশমা পড়তে হয় ছোট লেখা তো দেখি না এই কিছুদিন আগেও আস্তা 7-Up ঠান্ডা বোতল 1 লিটার আধা লিটার ফ্রিজ থেকে একদম ঠান্ডা খাইতাম এখন আর প্রচন্ড গরমের মধ্যেও ঠান্ডা পানি খাইতে পারি না ঠান্ডা লাগলেই লাভ দিও কোথায় হারিয়ে গেল সেই সব আমি তো আমার জিন্দেগির সাক্ষী আমি তো আমার জীবনের সাক্ষী বাপ আমার তো মনেই আছে সেই কথাগুলি এজন্য দয়া করে এই আপনারা যারা শুনতেছেন মনোযোগ দিয়ে নিজের জীবনের কদর করে ঠিক আছে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একজন ভালো থাকলে ভালো হলে আমাদের বলা সার্থক এজন্যই এই ফিকিরে দৌড়াই জিন্দেগি সুন্দর করেন বিবিকে বলেন নামাজ পড়তে ছেলেকে বলেন নামাজ পড়তে মেয়েকে বলেন তো বলতেছিলাম উত্তরসূরি কিয়ামত পর্যন্ত বংশধর ওই 80 এবং নবী নূহ একজন 81 ওনাদের বংশধর হতে থাকবে কয় রকম 1 নম্বর উত্তম উত্তরসূরি 1 নম্বর নিকৃষ্ট উত্তরসূরি জেনারেশন প্রজন্ম আল্লাহ তাআলা বলেন উত্তম উত্তরসূরি কারা এখানে এক কথাই বলছে আল্লাহ তাআলা বলছেন আমার আয়াত যখন পড়া হয় তাদের সামনে সাথে সাথে তারা
আমার জন্য সেজদায় লুটিয়ে পড়ে এবং অজর ধারায় কাঁপতে থাকে এই গোলামীর সেজদা যারা দেয় আল্লাহর ভয়ে যারা কাঁপতে থাকে খোদার কসম আল্লাহ তাআলা বলেন যুগে যুগে তারাই হলো সার্থক উত্তরসূরি উত্তম উত্তরসূরি উত্তম বংশধর এই যে আগের আয়াত খররু সুজ্জাদাউ ও বুকিয়া আমি পুরো আয়াত পড়ি না একটা কারণে এটা সেজদার আয়াত বুঝছেন নি আগের আয়াতটা আর কি হ্যাঁ সার্থক উত্তরসূরি যার কপালে সেজদা আছে সে উত্তম বংশধর যার কপালে সেজদা নাই খোদার কসম তুমি নিকৃষ্ট বংশধর এই যে এর পরের আয়াত এবার দেখেন فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ এই যে আয়াত আমি পড়ছি শুনতেছেন আপনারা এই শেষ আর অল্প আর 10টা মিনিট লাগবে না فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ আল্লাহ তাআলা বলেন অতঃপর আসতে থাকবে নিকৃষ্ট উত্তরসূরি কারা এক নাম্বার যাদের পরিচয় আদাউস সালা প্রতিনিয়ত যারা নিজের জীবনে নামাজ নষ্ট করবে আদাউস সালা কি নষ্ট করে বলেন না কি তারা কি উত্তরসূরি নিকৃষ্ট মন্দ উত্তরসূরি মানুষের রাগের দুঃখে কষ্টে বলে না তোর মতো অজাত ফুত কি লেগে তোরে ফেডে লইলাম মা চিৎকার করে চোখের পানি ফেলে বলে তোর মতো অসৎ ফুত কি লেগে ফেটে লইলাম আল্লাহ তাআলা বলেন সে যে নিকৃষ্ট উত্তরসূরি আমি তো ইমানদার দিয়ে সাজাইছিলাম দুনিয়া আমি তো নাফরমানকে ধুয়ে মুছে সাফ করে দিছিলাম আমি তো রাখছিলাম শুধু ইমানদার কেন নিকৃষ্ট উত্তরসূরি হলি নাফরমান আদাউস সালা নামাজকে যে নষ্ট করে এজন্য নামাজ যার জীবনে নষ্ট হয় সে নিকৃষ্ট উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন সে সফল উত্তরসূরি না এখন একটা জরুরি কথা শুনেন নামাজ নষ্ট করে মানে কি নামাজ পড়ে না এটা না যে নামাজ পড়ে না তার ব্যাপারে এ কথা বলা হয় নাই যে সে নামাজ নষ্ট করে বুঝেন নাই আমার কথা না বুঝেন না বুঝেন না নামাজ পড়ে না এটা না নামাজ নষ্ট করে কি করে বলেন না এই কথার তাফসীর হলো তাফসীরে মারিফুল কোরআনে আছে নামাজ নষ্ট করে বলতে কি বোঝায় যে ব্যক্তি এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে যে আদায় করে না সে নামাজ নষ্ট করে এক দুই নাম্বার নিয়মিত ঘরে নামাজ পড়াকে যে অভ্যাস বানিয়ে নেয় সে নামাজ নষ্ট করে তিন নাম্বার নামাজের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব যেগুলো আছে নামাজের মধ্যে এগুলো যে ঠিক ঠিক মতো আদায় করে না সে নামাজ নষ্ট করে চার নাম্বার নামাজের এক অঙ্গ থেকে আরেক অঙ্গে যাওয়ার সময় একটি থেকে আরেকটা অবস্থায় যাওয়ার সময় ধীরে সুস্থে স্থিরভাবে যে আদায় করে না সে নামাজ নষ্ট করে রুকু দিয়া আলগি দিয়া সেজদা জায়গা সোজা হয় না সেজদা দিয়া মাথা একটু আলগি দিয়া আরেকটা বাড়ি মারে এরম ভদ্রলোক আছে না একদম জাঁতা দিয়া ধরন দরকার বেড়ায় সাইটটা ধরন দরকার টাইলস ফাইটটা এবার মাথা ভিতরে ঢুকে যায় কথা বুঝছেন না এরা এরা মূলত কি নষ্ট করে তাহলে এখন নামাজ পড়ে না যে হে হে কিতা হে কিতা আহা হাই বাপ আপনারা যদি বুঝতেন ছেলেরা তোমরা যদি বুঝতা যে তোমরা যারা নামাজ পড়ো না এই এখানেই যারা নামাজ পড়েন না আমনে কোন জাতে না আমনে কোন মানুষের অংশই না আমনে কোন বংশ ধরে না আমনে কোন গণাতে ধরে নাই আমনে মানুষের জাত না আমনে আপনার কোনো পরিচয়ই নাই আমনের কোন সিরিয়ালের নামে নাই আমনে নাফরমান বেনামাজি তুমি কোন হিসাবের মধ্যেই নাই হে কি না নিকৃষ্ট উত্তর শুনিও না
কথা বুঝছেন না আপনি নিকৃষ্ট উত্তর শুরিত হলো নামাজ কি করে নষ্ট করে জামাতে পড়ে না ঘরে পড়ে অভ্যাস বানায় না ফরজ ওয়াজিব ঠিকমতো আদায় করে না এক অঙ্গ আরেক অঙ্গ থেকে স্থিরভাবে করে না এইতে বেড়া নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে সদর বদর ঠিক কি না বলেন না আর যে নামাজ পড়ে না এই হাইওয়ানের অবস্থা কি হ্যাঁ নবীজিকে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ এইতে তো তাহাজ্জুদ পড়ে না একজন লোকের ব্যাপারে নবীজির জামানায় ফজর না তাহাজ্জুদ ফজরের আগে রাত্রি গভীরের নামাজ নবীজি বলছে জালিকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনাইহি এটা এমন লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিয়েছে শয়তান মুত্তা দিয়েছে তার গায়ে কোন নামাজ না পড়ার কারণে হ্যাঁ আমি নিজে পড়ছি মিশকাতের এই হাদিস বাবুন ফি সালাতিল লাইল এই হাদিস এই বাবে এটা আচ্ছা এখন যদি বলে নবীজিকে শুনায় ইয়া রাসূলুল্লাহ এতে আজ একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না তাহাজ্জুদ পড়ে না দেখিয়া কইলেন শয়তান মুত্তা দিছে এবড়ার ব্যাপারে আপনি কি খেয়াল নবীজি বলবে ওমা কি কও খাইছে এই রুম ডাকাই তো বুঝি আছে আমি তো ভাবছি তাহাজ্জুদ পড়ে না শক্তটা তো তাহাজ্জুদ পড়নে লাগিয়ে কইয়া লাইছি এবড়া লাগি তা কও এবড়া দি আরে কি কও এবড়া ফজরই পড়ে না হ্যাঁ রাসূলুল্লাহ পড়ে না তো তো নবী তো নিশ্চয়ই শুনলে বলবে এটা তো সেই লোক শয়তান যার পুরা দেহে পায়খানা করে দিছে পায়খানা ফেসাব পায়খানা দুমড়া করে দিছে হাদিসের মধ্যে আছে ওয়া ইল্লা আসবাহা খাবীসান নাফস যে ফজরের নামাজ পড়ে না সে খবিস সে কি আর খবিস থেকে নবীজি পেশাব পায়খানা ডুববার আগে খবিস থেকে পানা চাইছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস নবীজি বাথরুমে ডুববার আগে দোয়া পড়তেন আল্লাহ খবিস থেকে পানা চাই খবিস যেটা এটা থেকে আমি মুক্তি চাই যদি লজ্জা থাকে আপনাদেরকে আপনি মাই বাকি মানুষের চিন্তা বাদ দেন আপনি টামনে করুন আমরা বসছি আমরাই শুনছি আমরাই শিখ করি ঠিক কিনা বলেন না কতজনই তো নামাজ পড়ে না না পড়ুক আমনে পড়বেন কিনা সেটা ঠিক আছে না ইনশাল্লাহ হিম্মত করলাম তো ইনশাল্লাহ